আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে উট। তো দেখতে পাচ্ছেন এই উটটা, আর এই উট আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাও এই সুন্দর উটটা নিজেরাই ঘর তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে পুঁতি নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন কমলা রঙের পুঁতি নিয়েছি, সবুজ এবং লাল রঙের পুঁতি নিয়েছি, এবং চোখের জন্য নিয়েছি কালো রঙের পুঁতি। আর এইগুলো কিন্তু খুব অল্প পরিমাণে লাগবে, এর জন্য এর পরিমাণটা আমি বলে দিইনি। আর রক সুতা কাটার জন্য একটা নেল কাটার নিয়েছি। এখন আমি রক সুতার মধ্যে চারটা পুঁতি ভরে নিব। যে কোনো একটা প্রান্তে আমি কিন্তু রক সুতার চারটা পুঁতি ভরে নিয়েছি এবং অপর প্রান্ত রক সুতা দিয়ে কিন্তু ক্রস দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু একটা চারের ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি বাম হাতের সুতার মধ্যে নিয়ে নিব দুইটা পুঁতি এবং ডান হাতের সুতার মধ্যে নিয়ে নিব একটা পুঁতি। বাম হাতের একটা পুঁতি দিয়ে ক্রস করে দিলেই কিন্তু আমাদের একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আর কিভাবে চারের ফুল তৈরি করতে হয় এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনারা দেখে নেবেন। এরপরে কিন্তু সেম আবারও বাম হাতে দুইটা পুঁতি, ডান হাতে একটা পুঁতি ভরে কিন্তু আমি বাম হাতের সুতার প্রথম পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমাদের আবারও একটা চারের ফুল তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা লম্বালম্বি করে ছয়টা করে নিব। তো আমি পাঁচটা করেছি এবং লাস্টেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাম হাতের সুতায় কিন্তু আমি তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমাদের সুতাটা অপর লাইনে চলে আসবে, দেখতে পাচ্ছেন বিপরীত লাইনে চলে এসেছে। এখন এখান থেকে আমরা আবারও দ্বিতীয় লাইন শুরু করব। এর জন্য আমরা কিন্তু আবারও নিচের যে সুতাটা, মানে বাম হাতের যে সুতাটা, এটার মধ্যে কিন্তু তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা সুতাটা দিয়ে কিন্তু আমরা এই পুঁতিটা কিন্তু ক্রস দিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। এখন কিন্তু সামনের রক সুতাটা দিয়ে সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব এবং পিছনের যে রক সুতাটা সেটার মধ্যে আমরা আবারও দুইটা পুঁতি ভরে নিব কমলা রঙের। আমি এইখানে কমলা রঙের পুঁতি ইউজ করেছি, সবুজ লাল। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো কালারের পুঁতি ইউজ করতে পারেন, কিন্তু চোখের জন্য কালো রঙটাই যথেষ্ট আর এটাই দরকার যেহেতু চোখটা কালো থাকে। তো এর পরবর্তীতে কিন্তু একইভাবে কিন্তু আমি এই লাইনটা করে নিচ্ছি, সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিচ্ছি এবং দুইটা পুঁতি সুতায় ভরে কিন্তু আমি ক্রস করে দিচ্ছি, কারণ সুতি সামনে নেওয়ার পর কিন্তু আমাদের সুতার মধ্যে দুইটা পুঁতি ছিল। তো আমরা কিন্তু একইভাবে কিন্তু এইভাবে লম্বালম্বি করে ছয়টা লাইন এবং পাশাপাশি করে কিন্তু আমরা তিনটা লাইন তৈরি করে নিয়েছি। এখন আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে উপরের দিকে উঠবে কাজটা। এখন এটা হচ্ছে আমাদের নিচের অংশ, এখন কাজটা আমাদের উপরের দিকে উঠবে। এর জন্য আমরা বাম হাতের সুতায় তিনটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিলাম, আবার সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের দুইটা পুঁতি আছে, আবারও দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিব সামনের পুঁতির মধ্যে সুতার মধ্যে, পিছনের পুঁতির সুতার মধ্যে। এরপরে কিন্তু সামনেরটা দিয়ে ক্রস দিয়ে দিব, আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব এবং পিছনের যে রক সুতাটা এটার মধ্যে আবারও আমরা দুইটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি। যেহেতু এখানে আমাদের একটু ডিজাইন হবে এর জন্য কিন্তু আমরা সবুজ রঙের পুঁতি দুইটা ভরে নিয়েছি। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর সুতায় আছে দুইটা পুঁতি, একটা সবুজ একটা কমলা রঙের। এখন প্রথমে একটা সবুজ রঙের পুঁতি ভরে নিব, এরপর একটা কমলা রঙের পুঁতি ভরে নিব, এরপর কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব। এতে করে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন একটা ঘর কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিব। নেওয়ার পর সুতা কিন্তু দুইটা কমলা রঙের পুঁতি আছে, এখন আবারও দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিব, এরপরে কিন্তু লাস্টটা দিয়ে ক্রস দিয়ে দিব। আবারও সামনের দিকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপরে কিন্তু এখানেও সেম আগের মতন আমাদের দুইটা পুঁতি কমন নিতে হবে এবং ক্রস দিয়ে দিতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। খুব সহজ নিয়মে কিন্তু আমি এই উটটা কিভাবে তৈরি করতে হয় এই উটের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনারা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু এবার হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উপরের দিকে উঠে যাবে, ভাঁজ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার কিন্তু আমি পরবর্তী লাইনে, মানে সামনের দিকে চলে যাব, এর জন্য কিন্তু লাস্টের লাইনটা আমি করে নিয়েছি।
এবার সামনের দিকে মানে যেই দিকে আমাদের তিনের পুঁতি ছিল তিন ঘর, সেখানে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব এবং হাতের মধ্যে আমরা দুইটা পুঁতি ভরে কিন্তু এখানে ক্রস দিয়ে দিলে কিন্তু আমাদের এই কোনাকুনি একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, সুতায় রইল দুইটা পুঁতি। এখন আরও দুইটা কমলা রঙের পুঁতি ভরে নিয়ে কিন্তু লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব, এতে করে কিন্তু আরও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের এই লাইনটা করতে হবে, সামনের দিক থেকে একটা করে পুঁতি কমন নিতে হবে আর দুইটা করে পুঁতি সুতায় নিতে হবে, যেহেতু কমন নেওয়াতে একটা আর আগে ছিল একটা, মোট দুইটা, আর সুতায় দুইটা পুঁতি বলে চারটা পুঁতির ঘর হয়ে যাবে আমাদের এইখানে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে এই পুঁতিগুলো কোথা থেকে পাওয়া যায়, এগুলো যে কোনো দোকানে পাওয়া যাবে না, এগুলো আমি চকবাজার থেকে কিনি, তো আপনারা যদি চান চকবাজার থেকে কিনে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আমি পুরোটা লাইন তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বক্সের মতন হয়ে গেছে। এখন এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, আর ডিজাইনটা কেমন হবে সেটা কিন্তু আপনারা পুরোটা ভিডিও কিন্তু দেখলেই বুঝতে পারবেন, আর খুব সহজেই কিন্তু আপনাদের দেখাচ্ছি, আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এরপর কিন্তু আমরা দ্বিতীয় লাইনে চলে এসেছি। এখন কর্নার থেকে আমরা কিন্তু একটা পুঁতি কমন নিয়েছিলাম, এখন তিনটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিয়েছি, একটা কিন্তু চারের ফুল তৈরি হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি আমরা কমন নিয়ে নিব, সুতায় কিন্তু আমাদের এখন দুইটা পুঁতি আছে। এই পর্যায়ে কিন্তু আমরা একটা লাল দুইটা লাল পুঁতি ভরে নিয়েছি, যেহেতু এখানে আমাদের আরও একটা কাজ হবে। এরপর কিন্তু সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, এটা কিন্তু সবুজ পুঁতির উপর থেকে কমন নিয়েছি। এখন প্রথমে একটা লাল পুঁতি ভরে নিব, এরপর একটা সবুজ পুঁতি ভরে নিব, সবুজ পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব, তাহলেই কিন্তু আরেকটা চারের ঘর তৈরি হয়ে যাবে। আবারও কিন্তু সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব, আর এই পর্যায়ে কিন্তু আমাদের যে চারের ফুলের যে সবুজ রঙের পুঁতি, এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও আমরা দুইটা লাল রঙের পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টেরটা দিয়ে ক্রস দিয়ে দিব। এরপরে কিন্তু সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু একটা প্রথমে লাল পুঁতি এবং একটা কমলা রঙের পুঁতি আমাদের ভরে নিতে হবে, এরপর কমলা রঙের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিতে হবে। এর সাথে কিন্তু এই লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই পুরোটা লাইন আপনাদের করে দেখাবো আপনাদের সুবিধার্থে, যেহেতু এইখানটা আমাদের ডিজাইন হবে, এর জন্য কিন্তু আমি এই লাইনটা সম্পূর্ণ আপনাদের করে দেখাবো। তো আশা করছি পুরোটা ভিডিও না টেনে দেখবেন। তো এরপরে কিন্তু আমরা উপরের লাইনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সুতাটা লাস্টের দুইটা কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। এই পর্যায়ে আমরা কিন্তু লাস্টের যে রং সুতোটা সেটার মধ্যে প্রথমে একটা কমলা রঙের পুঁতি দুইটা সবুজ পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এরপরে সামনের দিক থেকে লাল পুঁতি কমন নিব, লাল পুঁতি থেকে তারপরে একটা সবুজ রঙের পুঁতি একটা লাল রঙের পুঁতি ভরে নিব, প্রথমে সবুজ রঙের এরপর লাল রঙের, লাল রঙেরটা দিয়ে ক্রস দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একটা লালের ঘরও কিন্তু চারের ফুল তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সামনের দিকে আবারও এক ঘর কমন নিয়ে নিব। এখন আমরা এই জায়গায় মাঝখানটার মধ্যে হলুদ রঙের দুইটা পুঁতি ভরে নিব এবং কমলা রঙের পুঁতি দিয়েই কিন্তু আমরা ক্রস দিয়ে দিব। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি কমন নিব। আমাদের প্রত্যেকটা কাজের একটাই উদ্দেশ্য যে আমাদের সামনের দিকে একটা করে পুঁতি কমন নিতে হবে, এবং কোন কালারের সাথে কোন কালার পুঁতি যাবে সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এর জন্য কিন্তু ভালো মতন কিন্তু খেয়াল রেখে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটা লাল রঙের চারের ঘর কমপ্লিট করে ফেলেছি। এইভাবে কিন্তু আমাদের এই লাইনটা হবে। এরপরে কিন্তু আমি আবারও দুইটা সবুজ রঙের পুঁতি দিয়েছি, এরপর সামনের দিক থেকে একটা কমলা রঙের পুঁতি আবার কমন নিয়েছি, এরপর একটা সবুজ রঙের পুঁতি একটা কমলা রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের আবারও একটা লাইন কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা উপরের লাইনে কাজটা করব, এর জন্য কিন্তু আমাদের লাস্টে যে পুঁতিটা ওই পুঁতির মধ্যে কিন্তু আমাদের সুতা ভরতে হবে এবং প্রথম পুঁতিটা এই সুতাটা দিয়ে ক্রস দিতে হবে, তাহলে কিন্তু উপরে চলে আসবে রং সুতাটা। এরপর আবারও আমরা কী করলাম, দুইটা কিন্তু কমলা রঙের পুঁতি আর একটা সবুজ রঙের পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরই সাথে কিন্তু আমাদের এই পাশের লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি
পুঁতি কমন নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমাদের কিন্তু হাতে এখন দুটা লাল পুঁতি নিয়ে নিতে হবে, তারপরে একটা লাল পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিতে হবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো একইভাবে কিন্তু আগের নিয়মে কিন্তু আমরা সামনের দিক থেকে কিন্তু এভাবে পুঁতি কমন নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করে ফেলবো। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, এরকম পুঁতির অনেক কাজ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আপনাদের পছন্দ মতো জিনিসগুলো তৈরি করে ফেলবেন। এরপরে কিন্তু আমি আবার একটা লাল এবং একটা সবুজ পুঁতি ভরে নিয়েছি এবং সবুজ পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিয়েছি। এরপর আবারও একটা সবুজ পুঁতিতে কমন নিয়ে নিয়েছি, যেহেতু লাস্টের ঘর এর জন্য দুইটা কমলা রঙের পুঁতি নিয়ে কিন্তু এই জায়গাটায় আমরা কমপ্লিট করে নিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই কাজগুলো করছি। সেম একইভাবে কিন্তু আমাদের এই পুরোটা কাজই করে নিতে হবে, যেহেতু এইখান পর্যন্ত আমাদের সমান থাকবে এবং উপরের সাইডটা আমাদের একটু ত্রিভুজের মতন হবে। এর জন্য কিন্তু আমরা লাল রঙের পুঁতির মধ্যে কিন্তু কমন নিয়ে নিয়েছি, সুতাটা দুই পাশ দিয়ে বের করে নিয়েছি গিট দিয়ে। এরপরে দুইটা কমলা রঙের এবং একটা লাল রঙের পুঁতি ভরে কিন্তু এখানে আমরা লাল পুঁতিটার মধ্যে ক্রস দিয়ে দিব। তো ক্রস দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চারের ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এখন কিন্তু এই জায়গাটায় আমাদের সবুজ রঙের পুঁতি দিতে হবে, দুইটা সবুজ রঙের পুঁতি দিয়ে কিন্তু ক্রস করে দিব সবুজ রঙের পুঁতি দিয়ে। তো এরই সাথে কিন্তু আমাদের কিন্তু এই লাইনটাও হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিব, নেওয়ার পর কিন্তু আবারও একটা সবুজ রঙের এবং একটা লাল রঙের পুঁতি ভরে লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব। তারপরে কিন্তু সামনের দিক থেকে আবার একটা পুঁতি কমন নিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সুতায় রয়েছে দুইটা পুঁতি, যেহেতু আমাদের এটা ত্রিভুজের মতন হবে এর জন্য কিন্তু এখানে আমাদের কাজটা শেষ। এর জন্য এইখানটার মধ্যে আমাদের কিন্তু গিট দিয়ে শক্ত করে কাজটা শেষ করে নিতে হবে। আর এই জায়গাটাও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্রস দিয়ে কিন্তু এই জায়গাটা আমরা উপরের দিকে নিয়ে এসেছি। এখন যেহেতু উপরে আমাদের ত্রিভুজের মতন যে কোণাটা সেটা হবে, এর জন্য কিন্তু এখানে আমাদের সুতার মধ্যে কিন্তু একটা হলুদ রঙের এবং একটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি। নিয়ে কিন্তু আমরা এই জায়গাটাও কিন্তু সেমভাবে কিন্তু করে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা প্রথমে কমলা রঙের পুঁতি এবং একটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়ে কিন্তু এই জায়গাটা আবার ক্রস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে যাতে আমাদের কাজটা ভালো মতন হয়, আর এই জায়গাটা আমাদের গিট দিতে হবে যাতে করে আমাদের এই জায়গাটা সমান হয়। গিট না দিলে কিন্তু এই জায়গাটা আমাদের কোণা হবে না, এর জন্য ক্রস না দিয়ে আমরা গিট দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা সবুজ রঙের পুঁতির উপরে কিন্তু দুইটা সুতা বের করে নিয়েছি এবং এই পর্যায়ে এখানে আমরা দুইটা সবুজ, একটা সবুজ এবং দুইটা কমলা রঙের পুঁতি নিয়ে ক্রস দিয়ে দিয়েছি। আবারও একটা সামনের দিক থেকে কমন নিয়ে নিয়েছি সবুজ রঙের পুঁতি, সুতায় দুইটা পুঁতি আছে আর দুইটা কমলা রঙের পুঁতি ভরে এই জায়গায় আমরা গিট দিয়ে দিব। তো এই কোণাটা কিন্তু একটু ভালো করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এই জায়গাটা কোণা করার জন্য কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটা অনেকবার গিট দিতে হয়েছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করেছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে সবুজ লাল সবুজ, আবার এভাবে সবুজ লাল সবুজ, এভাবে করে কিন্তু মাঝখানে কমলা রঙের পুঁতি দিয়ে একটা চারের ফুল তৈরি করেছি। সেম একইভাবে কিন্তু আমাদের এই পাশে হবে, আর এই পাশটা প্লেন একদম কমলা রঙের পুঁতির কাজ হবে চার ফুলের। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কীভাবে করেছি। তো এরই সাথে কিন্তু আমাদের কিন্তু এই পর্যায়ের কাজটা কিন্তু প্রথম ধাপটা হয়ে গেছে, আর কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই জায়গাটা আমাদের যখন কাজ শুরু করব তখন এই জায়গাটা কিন্তু একদম চিপা হয়ে যাবে, এর জন্য এর মাঝে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইরকম বাজার থেকে যে পলিথিনগুলো দিয়ে আপনারা কিনে আনেন, তো এই পলিথিনগুলোকে এইভাবে ভাঁজ করে নেবেন। দুই ভাঁজ করে নিয়ে চার ভাঁজ করে এরকম ছোটো ছোটো করে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এটার ভিতরে হাওয়াটা আপনারা বের করে নেবেন, নিয়ে এর মাঝখান দিয়ে যে ফোকাটা এটার মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন। এতে করে আপনাদের এই উটের যে পেটের অংশটা, এইটা কিন্তু আমাদের উটের পেট এর অংশ, এটা কিন্তু একটু ফোলা ফোলা থাকবে, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে। আর এটা যখন ময়লা হয়ে যাবে যখন আর আপনারা ধুয়ে ফেলবেন তখন কিন্তু এই ভিতরটার ভিজা ভিজা থাকবে না, যেহেতু পলিতে এটাও শুকিয়ে যাবে বা পানি বের হয়ে যাবে। আর এখানে যদি আমরা কাপড় ইউজ করতাম তাহলে কিন্তু এটা ভিজা থাকতো এবং এতে করে আমাদের উটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো
এই পর্যায়ে কিন্তু আমরা এই পেটের এই ফাঁকা অংশটা কিন্তু আমরা এখান দিয়ে বন্ধ করে দিব। এর জন্য কিন্তু আমরা প্রথমে যে একটা রক সুতা কিন্তু প্রথমে তিনটা কমলাপুঁতির মধ্যে ভরে কিন্তু একটা লাল পুঁতি ভরে ক্রস দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আমরা উপরের দিক থেকে একটা করে পুঁতি কমন নিয়েছি, সুতা আছে তিনটা পুঁতি, আরও একটা পুঁতি ভরে কিন্তু আমরা এখানে ক্রস দিয়ে দিয়েছি। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতা রইলো কিন্তু তিনটা পুঁতি, কারণ দুই পাশ থেকে দুইটা পুঁতি কমন নিয়েছি আর প্রথমেই একটা পুঁতি ছিল। এরপর আবার একটা পুঁতি দিয়ে কিন্তু এই জায়গাটা ক্রস করে দিয়েছি। আর কিভাবে জয়েন্ট দিতে হয়, মানে জোড়া দিতে হয়, এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার রক্সুতাটা ছোটো ছিল, এই জন্য শেষ হয়ে গেছে, আমি কিন্তু গিট দিয়ে দিয়েছি। আর গিট দিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট কেটে ফেলবেন না, গিট দিয়ে এই সুতাটাকে অন্যান্য পুঁতির মাঝখান দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কেটে ফেলবেন। এরপরে কিন্তু আমরা আবার নতুন করে রক্সুতা নিয়ে কাজ শুরু করে দেব। সেম আগের মতনই দুই পাশ থেকে দুইটা পুঁতি কমন নিব, যেহেতু নতুন রক সুতার জন্য লাল পুঁতিটা মাঝখানে সেটার থেকেও কমন নিব। তো সুতায় আমাদের তিনটা পুঁতি আছে, এখন আবারও একটা পুঁতি ভরে নিয়ে কিন্তু ক্রস দিয়ে দিব। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে উটের পেটটা কিন্তু একটু চিপা চিপা, তখন কিন্তু আপনারা চাইলে আরও কিছু পলিথিনের কাগজ কিন্তু আপনারা ঢুকিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে কিন্তু প্রথমে যে পলিথিনটা দেখিয়েছিলাম সেই পরিমাণেরই একটা বড় আরও একটা পলিথিন কিন্তু আমি এই উটের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি সর্বমোট দুইটা পলিথিন এখানে ঢুকিয়েছি, আপনারা চাইলেও কিন্তু এভাবে ঢুকিয়ে নিতে পারেন। পেটের অংশটা একটু মোটা হবে, দেখতেও ভালো লাগবে। এরপরে কিন্তু একইভাবে কিন্তু এই জয়েন্টগুলো আমি দিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে তৈরি করেছি। এই পর্যায়ে কিন্তু আমার কাজ শেষ হয়ে এসেছে, এখন আমি কিন্তু একদম কর্নারে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভালোই কিন্তু মোটা হয়েছে পেটের অংশটা। এরপর যেহেতু আমাদের এখানে সুতা আছে, এর জন্য কিন্তু আমি সুতাটা ভালো করে গিট দিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে আমি লেজটা দিয়ে দিব। তো লেজ দেওয়ার জন্য প্রথমে একটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি, নেওয়ার পর আমি কিন্তু এরপর কমলা রঙের পুঁতিগুলো ভরে নিয়েছি। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা পুঁতি ভরে নিতে পারেন। তো আপনারা যতটুকু বড় লেজ চান ততটুকু আপনারা পুঁতি ভরে নেবেন। আমি এখানে সর্বমোট 10টা পুঁতি ভরে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু কমও নিতে পারেন, কিন্তু 10-এর বেশি যদি আপনারা পুঁতি ভরেন তাহলে লেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর দেখতেও কিন্তু তেমন ভালো লাগবে না। তো আমি কিন্তু এখানে 10টা পুঁতি ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রথমে একটা সবুজ পুঁতি ভরে বাকি 9টা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি। এখন সবুজ পুঁতিটা রেখে আমরা কমলা রঙের পুঁতিগুলোর মাঝখান দিক দিয়ে রক্সুতা আবার উপরের দিকে উঠে নিব, এতে করে আমাদের সবুজ পুঁতিটা লক হয়ে যাবে এবং প্রত্যেকটা কমলা রঙের পুঁতির মাঝখানে দুইটা করে রক্সুতা বের হয়ে থাকবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, এতে করে আমাদের কাজটা সহজ হবে। তো এরপরে আমরা যেটা করব, একটা রক্সুতা একটা লাস্টের যে চারের ফুল হয়েছিল সেইখান থেকে বের করে দিব এবং অপর প্রান্ত দিয়ে আরেকটা রক্সুতাও কিন্তু বের করে দিব। তো আমাদের মাঝখানের লেজের যে পুঁতিটা সেটা থাকবে আর দুই পাশ থেকে রক্সুতাটা থাকবে। এরপর আমরা রক্সুতাটাকে ভালো করে গিট দিয়ে দিব এবং বাড়তি যে সুতাটা সেটা আমরা অন্য পাশ দিয়ে ঘুরিয়ে কেটে ফেলব। এর সাথে কিন্তু আমাদের লেজটা তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে যেহেতু রক্সুতা, এর জন্য কিন্তু লেজটা একটু শক্ত শক্ত হয়ে একটু পরপর খাড়া হয়ে যাচ্ছে। এর জন্য আমরা যে প্রথম চারের ঘর করেছিলাম সেখান থেকে কিন্তু একটা রক্সুতা দিয়ে কিন্তু আমরা লেজটাকে একটু গিট দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু লেজটা সোজা মতনই আছে। তো এরপর আমরা পায়ের অংশ করব, এর জন্য প্রথম যে চারের ফুল করেছি সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে তিনটা পুঁতি ভরে নিব এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এতে করে কিন্তু আমাদের এখানে একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিব, সুতা রইলো দুইটা পুঁতি, আবারও দুইটা পুঁতি ভরে নিব এবং একটা পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিব। এর সাথে কিন্তু আবারও তৈরি হয়ে যাবে আরও একটা চারের ফুল। এরপর সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব, এরপর আমাদের সুতা রইলো দুইটা পুঁতি, আবারও আমরা দুইটা পুঁতি ভরে নিব, নেওয়ার পরে কিন্তু ক্রস দিয়ে দিলে কিন্তু আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। এই একইভাবে কিন্তু আমাদের চারের ফুল তৈরি করতে হবে। সামনের দিক থেকে একটা পুঁতি নিব এবং প্রথম যে ঘরের চারের ফুল করেছিলাম সেখান থেকে একটা পুঁতি কমন নিব। এরপর সুতা রইলো তিনটা পুঁতি, আমরা কিন্তু এখন একটা পুঁতি ভরে নিয়ে এখানে ক্রস দিয়ে দিব, এতে করে কিন্তু আমাদের একটা চারের ফুল তৈরি হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করেছি। প্রথমত চারের ফুলের উপরেই আমরা আবারও চারের ফুল একটা তৈরি করে নিয়েছি। এরপর আবারও সেই চারের ফুলের উপরে আমরা আবার ঘর করব চারের ফুলের। একটা পুঁতি ছিল, সেখান থেকে কিন্তু প্রথমে আমরা তিনটা পুঁতি ভরে একটা চারের ফুল করেছি। আবারও কিন্তু সামনের দিকে একটা পুঁতি ভরে নিয়েছি এবং দুইটা পুঁতি ভরে আবারও একটা চারের ফুল তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। আর চারের ফুল দিয়েই যেহেতু এই পুরোটা কাজ, তো আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজগুলো করছি। তো সম্পূর্ণটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই সুন্দর ভিডিওটা তারাও দেখতে পারে আর এই কাজগুলো যাতে তারাও শিখতে পারে। এরপরে কিন্তু আমরা পরবর্তী লাইনে চলে এসেছি। পরবর্তী লাইনে এসেও কিন্তু আমরা এভাবেই চারের ফুল তৈরি করে নিব। তো আমরা সুতায় আছে একটা পুঁতি, আবারও তিনটা পুঁতি আমরা ভরে নিব। তো আমরা লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিলে কিন্তু একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিব। এখন সুতায় রইল দুইটা পুঁতি, আর দুইটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিলেই কিন্তু আমাদের আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে আমরা একটা পুঁতি ভরে নিব, সুতায় রইল দুইটা পুঁতি, আবারও আমরা দুইটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের আবারও চারের ঘর তৈরি হয়ে যাবে। একইভাবে কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের ঘরেও কিন্তু আমরা এরকম তিনটা পুঁতি আমাদের আছে, আমরা কিন্তু একটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। একইভাবে আমরা এইভাবে লাইন করে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে কিন্তু লাইন করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পাঁচটা এবং ছয়টা লাইন করতে পারেন, এর বেশি লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি কিন্তু এইভাবেই কাজটা করেছি। আমি কিন্তু পাঁচটা লাইন করেছি। আপনারা চাইলে আর একটা লাইন বাড়িয়ে ছয়টা লাইনও করতে পারেন, কিন্তু এর বেশি করা যাবে না বা এর কম করা যাবে না। সর্বমোট চাইলে ছয়টা বা এর থেকে কম নিলে পাঁচটা, এর বেশি বা এর কম করা যাবে না। এরপরে এটা যাতে ভালো মতন দাঁড়িয়ে থাকে, এর জন্য কিন্তু সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে এখানে কিন্তু আর তিনটা সবুজ রঙের পুঁতি ভরে নিয়েছি এবং গিট দিয়ে দিচ্ছি শক্ত করে। এতে করে আমাদের এটা একটা সামনের দিকে সুন্দর মতন দাঁড়িয়ে থাকার জন্য একটা পা হয়ে যাবে। একইভাবে কিন্তু আমরা বাকি পাগুলো করে নেব। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে আমরা চারের একটা ঘর করেছি, মানে তিন পুঁতি দিয়ে একটা চারের ঘর করেছি, এটা কিন্তু আমাদের সামনের দিকে থাকবে। যেহেতু আমাদের মাথাটা সামনের দিকে, তো ওই দিকেই কিন্তু আমাদের এই পায়ের নিচের অংশ থাকতে হবে। তো এখন আমরা আবারও একটা চারের ফুল করে নিচ্ছি। এই জন্য লাস্টের যে পুঁতিটা সেইটার থেকে একটা কমন নিয়ে আমরা কিন্তু তিনটা পুঁতি ঘুরে নিয়েছি। এতে করে কিন্তু একটা চারের ফুল তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে সুতা তিনটা একটা পুঁতি আছে, আর তিনটা পুঁতি ভরে নিব, নিয়ে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব। ক্রস দেওয়ার ফলে এখানে আবারও একটা চারের ফুল তৈরি হয়ে যাবে। এখন যেই কাজটা আমরা প্রথমে করেছিলাম, সেখান থেকে আবারও আমরা একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় রঙ দুইটা পুঁতি, আর দুইটা পুঁতি ভরে নিব, এবং ক্রস দিয়ে দিলে কিন্তু আমাদের আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় রইল আমাদের এবার দুইটা পুঁতি, আবারও আমরা দুইটা পুঁতি ভরে নিব, এরপর ক্রস দিয়ে দিব লাস্টের পুঁতিটা দিয়ে। এতে করে কিন্তু আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের চারের ঘরে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করছি। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর সাথে কিন্তু আমাদের একটা চারের ঘর তৈরি হয়ে গেল। এর উপরে আবারও তৈরি করব চারের ঘর। এর জন্য সুতায় কিন্তু একটা পুঁতি আছে, আর তিনটা পুঁতি ভরে নিয়ে ক্রস করে দেব। আর এই পর্যায়ে কিন্তু আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। এরপর সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় নিব আমরা দুইটা পুঁতি, যেহেতু প্রথমে দুইটা পুঁতি ছিল সুতার মধ্যে। এবার ক্রস দিয়ে দিলে কিন্তু আবারও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় দুইটা পুঁতি আছে, আর দুইটা পুঁতি ভরে নিব, এরপর ক্রস দিয়ে দিব। আর এই কাজটা করার সময় সবসময় উপরের যে পুঁতিটা, সেই পুঁতিটা যে উপরের যে সুতাটা, সেই সুতাটার মধ্যে কিন্তু আপনারা পুঁতি ভরে নেবেন এবং নিচের যে সুতাটা সেটা দিয়ে ক্রস দিয়ে দিবেন। এইভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। লাস্টে কিন্তু তিনটা পুঁতি আছে, একটা পুঁতি দিয়ে কিন্তু ক্রস দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এই একইভাবে কিন্তু আমরা এই গলার অংশটা করে নিব। এইভাবে আপনারা ছয়টা কি সাতটা লাইন করে নিতে পারেন, বা এর থেকে বেশি করলে আটটা, এর বেশি করা যাবে না। মানে আমাদের খেয়াল রাখতে হবে পিঠের যে অংশটা, যে কোনা কোনা হয়েছে, এই পিঠের অংশটার থেকে জানে চারের ফুল দুইটা জানি বেশি থাকে আমাদের, তাহলে মনে হবে যে এটা একটা উটের গলা।
তো এই পর্যায়ে কিন্তু আমরা নিচে চলে এসেছি, মানে গলার একদম নিচে। এই জায়গাটায় আমাদের কিন্তু আবারও একটা চারের ঘর করে নিতে হবে, এতে করে আমাদের গলাটা মজবুত হবে। এখানে কিন্তু দুইটা পুঁতি রক্সোতায় আছে আর দুইটা ভরে নিয়ে ক্রস করে দিয়েছি। আবারও উপর থেকে একটা পুঁতি নিয়ে নিয়েছি, এরপর কিন্তু সুতা আবার দুইটা পুঁতি ভরে আবারও ক্রস করে দিয়েছি। এতে করে কিন্তু আবারও একটা চারের ফুল তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু সামনের দিক থেকে পুঁতি আমরা কমন নিব এবং রক্সোতার মধ্যে পুঁতি নিয়ে কিন্তু আমরা ক্রস করে দিব। এইভাবেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। এবার কাজ যেহেতু শেষ, আমরা এই জায়গাটায় শক্ত করে গিট দিয়ে দিব। আর গিট দেওয়ার পর কিন্তু সুতাটা অন্যান্য পুঁতির মাঝখান দিয়ে ঢুকিয়ে কেটে দেব। আশা করছি বুঝতে পেরেছেন। এর সাথে কিন্তু আমাদের উটের অনেকখানি অংশ শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমাদের মুখের অংশটাই বাকি আছে। তো মুখের অংশটা করার জন্য আমরা একদম সামনের থেকে একটা পুঁতি কমন নিয়েছি, যেটা কিনা আমাদের চারের ফুল, সেটা নিচের থেকে আমরা একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এরপর এখানে তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং একটা পুঁতিতে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আমরা আবারও উপর থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল আমাদের দুইটা পুঁতি, এখন আমরা আর দুইটা পুঁতি ভরে নিব। মোট কথা, আমাদের যে চারের ফুল ছিল প্রথমে, যে একটা লাস্টের যে চারের ঘরটা ছিল সেখানকারই চারের ঘরই করব আমরা সামনের দিকে। যেটা আমরা উপরে উপরে করেছি সেটা এবার আমরা উপরে না করে সামনের দিকে করব, এতে করে আমাদের মুখের অংশটা তৈরি হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে আমরা মুখের অংশটা তৈরি করলাম। এরপর আমরা কিন্তু লাস্টের সাইডে চলে এসেছি। এই পর্যায়ে আমরা কিন্তু সুতার মধ্যে আমাদের তিনটা পুঁতি আছে, এখন একটা পুঁতি ভরে আমরা ক্রস করে দিব। এর সাথে কিন্তু আমাদের মুখের অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এখন মুখের যে সামনে এই জায়গাটা খালি খালি লাগছে, যার জন্য আমি একটা রক সুতা অন্য পাশে নিয়ে গিয়ে এর মাঝে একটা সবুজ রঙের পুঁতি ভরে নিব। এরপরে কিন্তু আমরা এখানে শক্ত করে গিট দিয়ে দিব, এতে করে কিন্তু এই জায়গাটা একটু চোখা চোখা লাগবে, এতে করে আমাদের কিন্তু মুখের অংশটা তৈরি হয়ে যাবে। এখন আমাদের চোখ লাগাতে হবে, এর জন্য দুই পাশ দিয়ে দুই রক্সোতাটাকে কিন্তু আমরা দুই চোখের দিকে নিয়ে যাব। এর জন্য কিন্তু আমরা প্রথমে যে চারের ঘর করেছিলাম তার মাঝখান বরাবর যেতে হবে। এর জন্য পুঁতির মাঝখান দিয়ে সুতাটা কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি। এখন একটা কালো রঙের পুঁতি ভরে কিন্তু আমরা কিন্তু আবারও অপর পুঁতি দিয়ে ঢুকিয়ে নেব, এতে করে একটা চোখ হয়ে যাবে। আবারও আমরা সাইডে নিয়ে এসেছি। এরপর বিপরীত পাশে যেই রক সুতাটা রেখেছিলাম এটার মধ্যে একটা কালো পুঁতি নিয়ে গিট দিয়ে দিব, এতে করে আবারও একটা চোখ হয়ে যাবে। আর এই পর্যায়ে এই কাজটা হয়ে গেলে আমরা দুইটা রক সুতা একত্রে করে গিট দিয়ে দিব শক্ত করে। এর সাথে কিন্তু আমাদের মাথার অংশটাও হয়ে যাবে। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করেছি। আর যদি না বুঝে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সুন্দর ভিডিওটা দেখতে পারে এবং শিখতে পারে। তো বাড়তি সুতাটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমার উট। তো উটটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও তো প্রথম থেকেই আপনারা দেখেছেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে।